সুপ্রিয় শিক্ষানুরাগী শিক্ষার্থী প্রিয়দেরকে ম্যাথ স্টাডি পরিবারে আরও একবার স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি এসএসসি পরীক্ষা দু সালের কুমিল্লা বোর্ডের অধীনে গবিভাগ বিভাগ পরিমিতি অংশ থেকে নয় নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধানের জন্য তোমরা আলোচ্য প্রশ্নটিতে দেখতে পাচ্ছি উদ্দীপকে পি কিউ এবং আর এর মানটা দেওয়া আছে ক এ সমান থার্টি ডিগ্রি হলে প্রমাণ করে যে টু এ সমান অন বাই ট্যান স্কোয়ার এ বাই অন ফ্লাস টেন স্কোয়ার তো আমরা দেখতে পাচ্ছি এই ক প্রশ্নটির সাথে উদ্দীপকের কোনো সম্পর্কই নাই অর্থাৎ ক প্রশ্নটি একটি সাতান্ত্রিক প্রশ্ন তো এক্ষেত্রে এ সমান থার্টি ডিগ্রি যেহেতু দেওয়া হয়েছে তাহলে এক্ষেত্রে আমরা কস টু এ এর জায়গায় আমরা এর মানটা বসালে এই বাম পক্ষের একটা মান পাবো এবং এই ডানপক্ষের এর জায়গায় মানটা বসালেই আমরা ডানপক্ষের সমাধান করলে ডান পক্ষের মানটাও পাবো অর্থাৎ এই দুটো মান যে সমান সেটা আমাকে দেখাইতে হবে তো সেই হিসেবে আমরা লিখতে পারি দেওয়া আছে এই সমান তিরিশ ডিগ্রি তো এবার আমরা এই পক্ষ নিয়ে কাজ করব তাহলে অতএব পক্ষ সমান কস টুয়ে এবার আমরা এই টুটা থাকলো এর জায়গায় এর মানটা বসাবো অর্থাৎ যেহেতু পরস্পর গুণ আকারে আছে আমরা গুন দিয়ে দেবো তো এই ক্ষেত্রে আমরা একটু ব্র্যাকেট দিলে আমাদের জন্য সুবিধা হবে ব্র্যাকেট না দিলেও কোনো সমস্যা নাই তো এই ক্ষেত্রে কস ডিগ্রি তিরিশ ডিগ্রির সাথে আমরা যদি দুই গুণ করি তাহলে আমরা পাবো সিক্সটি ডিগ্রি তো সিক্সটি ডিগ্রি মানে আমরা প্রত্যেকে জানি ওয়ান বাই টু তাহলে আমরা বাম পক্ষের মানটি পেলাম ওয়ান বাই টু এবার যদি আমরা এই কি সমাধান করি তাহলেও কিন্তু আমরা ওয়ান বাই টু পাবো তা আসলে দেখি আমরা যে ওয়ান বাই টু হয় কি না তাহলে পক্ষ আমরা বসিয়ে নিলাম ওয়ান মাইনাস এবার টেন স্কোয়ার এবার এর পরিবর্তে আমরা এর মানটা বসাবো থার্টি ডিগ্রি ওয়ান প্লাস টেন স্কোয়ার থার্টি ডিগ্রি আমরা এলেনি কী করেছি মান বসিয়ে সাইড নোট দিব ওয়ান মাইনাস টেন থার্টি ডিগ্রি মান আমরা জানি ওয়ান বাই রুট থ্রি যেহেতু হোলি স্কোয়ার আছে আমরা হোলি স্কোয়ার দিব বাই নিচে আছে ওয়ান প্লাস এখানেও টেন থার্টি ডিগ্রি যার কারণে আমাদের ওয়ান বাই রুট থ্রি হোলি স্কোয়ার আছে আমরা হোলি স্কোয়ার দিবো আমরা আগে মূল ডাকটা নিয়ে নিই তো এবার আমরা অন মাইনাস অন দুইবার গুণ করলে অন হবে আর রুট কেটে যাচ্ছে গেলে আমাদের সাথে থাকছে থ্রি নিচেও সেটা হবে শুধুমাত্র মাইনাসের জায়গায় প্লাস দিব আমরা ওয়ান বাই থ্রি এবার আমরা লব এবং হরকে লসাগু করে ফেলব। এটা হলো মূল ডাক এবং এর লবের লসাগু হবে তিন তো এক্ষেত্রে যেহেতু ওয়ানের সাথে থ্রিটা গুণ আকারে হবে যার কারণে তিনেকে তিন হবে মাইনাস অন এক্ষেত্রেও থ্রি প্লাস ওয়ান বাই থ্রি হবে তো এবার আমরা লব থেকে যদি বিয়োগ করি তিনের থেকে এক বিয়োগ করি দুই হবে আর নিচে থাকছে থ্রি এবং হরে থাকছে তিনের এক চার বাই থ্রি তো এই অংশটাকে আমরা এখন আলাদা করে লিখতে পারি অর্থাৎ দুই বাই তিন গুণ আমরা যদি এই গুণ দিলে নিচেরটা যে হরটা এটা পরিবর্তিত হয়ে যাবে তার মানে থ্রি বাই ফোর হবে তো এবারে একটু কাটাকাটি আমরা করতে পারি কাটাকাটি করলে দুই দুখুনি চার হবে এবং এই তিন তিন কাটা আছে তাহলে আমরা উপরে এক দিতে পারি তাহলে আমাদের থাকছে ওয়ান বাই টু তো আমরা দেখতে পাচ্ছি বামপক্ষের মানও ওয়ান বাই টু এবং ডানপক্ষের মানু ওয়ান বাই টু অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখতে পারি কস টু সমান অন মানে স্ট্যানিস্কারে বা অনপ্লাস ট্যানিস্কারে প্রমাণিত প্রমাণ কর যে আমাদের এই বাম পক্ষ এবং ডান পক্ষ যে পরস্পর সমান সেটা আমাদের প্রমাণ করতে হবে তো যেহেতু এক্ষেত্রে পি আর কিউ রয়েছে সুতরাং আমাদের উদ্দীপক থেকে পি এবং কিউয়ের মান ব্যবহার করতে হবে তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি দেওয়া আছে পি সো ওয়ান ট্যান বেটা এবং কিউশ ওয়ান কট বেটা এবার আমরা এই বামপক্ষটাকে নিয়েই কাজ করবো অর্থাৎ আমাদের বামপক্ষ হচ্ছে পি বাই ওয়ান মাইনাস কিউ প্লাস কিউ বাই ওয়ান মাইনাস পি এবার আমরা পি এবং কিউয়ের জায়গায় এর মান বসিয়ে দেব তো পি এর মান হলো ট্যান বেটা ট্যান বেটা বাই ওয়ান মাইনাস প্লাস এর মান হল কটভেটা প্লাস কিউ এর মান হল কটবে তো এই ত্রিকোণিত অনুপাতের ক্ষেত্রে আমাদের অবশ্যই একটু মনে রাখতে হবে যে ট্যান কট কষেক যাই থাকুক না কেন আমাদেরকে অধিকাংশ ক্ষেত্রে সাইন বা কস এর মাধ্যমে রূপান্তর করতে হবে তো ক্ষেত্রে ট্যান বেটার সূত্র হিসাবে আমরা জানি সাইন বেটা বাই কসবেটা তাহলে আমরা লিখতে পারি সাইন বেটা বাই কস বেটা এই ডিভাইডেড ওয়ান মাইনাস এই যে কট বেটার সূত্র হিসাবে আমরা জানি কস বেটা অর্থাৎ ট্যানের উল্টা হবে কস বেটা বাই সাইন বেটা এটা আমাদের মূল দাগ এবং এটা হলো যোগ কট বেটা সূত্র হিসেবে আমরা লিখব কেটা বাই সাইন বিটা বা এখানে ওয়ান মাইনাস টেন সূত্র হিসেবে আমরা লিখব সাইন বিটা বাই কস তো এবার আমরা উপরে লিখব সাইন আমরা এই হরে একটু কাজ করে নিতে পারি তথা লসাগু করে নিতে পারি তো আমাদের এই ক্ষেত্রে লসাগু সাইন বেটা লসাগু হবে তো এই ক্ষেত্রে অনেক সাথে সাইন বেটা সরাসরি গুণ হবে সাইন বেটা মাইনাস কস বেটা প্লাস আমরা উপরের লবটাকে যেভাবে আছে সেভাবে রেখে দিব তো মানে কস বিটা বাই সাইন বিটা ডিভাইডেড এখানে আমরা লসাকো করব আমাদের লসাগু হবে কজবেটা তাহলে এক্ষেত্রে অনেক সাথে কসবেটা সরাসরি গুণ হয়ে যাবে তার মানে কজবিটা মাইনাস এখানে তো কজবিটা কচবিটা ভাগ করলে এক হবে তার সাথে সাইনবিটা গুণ করলে সাইন বিটায় হবে তো এবার আমরা চারটা অংশ পেয়েছি অর্থাৎ লবে দুইটা এবং হরে দুইটা অংশ পেয়েছি সুতরাং এই দুইটা অংশে ভাগ করে আমরা লিখতে পারি অর্থাৎ সাইন বেটা বাই কজ বেটা গুণ আমরা জানি গুণ দেওয়ার কারণে হরটা চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ সাইন বেটা বাই সাইন বিটা মাইনাস কস বিটা প্লাস এটাও আমরা চেঞ্জ করে লিখবো তার মানে কস বিটা বাই সাইন বিটা গুণ চিহ্ন দেব এবং এটা মানে এই হরটা চেঞ্জ হয়ে আমাদের হবে কস বিটা বাই কস বিটা মাইনাস বিটা এখন এই দুটো অংশকে স্পষ্ট করার জন্য আমরা ব্র্যাকেট দিতে পারি আমরা ব্র্যাকেট নাও দিতে পারি তো এবার আমরা কাটাকাটি যদি যাই তাহলে করবো না গেলে পাশাপাশি বসাই দেবো অর্থাৎ লব ইন্টু লব বসাবো হর ইন্টু হর বসাবো তা আমরা দেখতে পাচ্ছি কাটাকাটি যাচ্ছে না যার কারণে এই সাইন বিটা এবং সাইন বিটা যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো সাইন স্কোয়ার বিটা আর নিচে আমাদের থেকে যাচ্ছে কস বিটা ইন্টু সাইন বিটা মাইনাস কস বিটা প্লাস এবং এই অংশেও কাটাকাটি করা যাচ্ছে না যার কারণে আমরা গুণ করে দেবো লবে লবে অর্থাৎ কস বিটা কস বিটা গুন করলে আমরা পাবো কস স্কোয়ার বিটা বাই সাইন বিটা ইন্টু কসবিটা মাইনাস বিটা তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে যে হর আছে কস বিটা ইন্টু সাইন বিটা মাইনাস কসবেটা এবং দ্বিতীয় ভগ্নাংশের হর রয়েছে সাইন বিটা ইন্টু কস বিটা মাইনাস সাইনবেটা অর্থাৎ এই দুইটা অংশ কিন্তু প্রায় আমাদের একই রকম শুধুমাত্র একটু চিহ্নটা সেন্স যার কারণে আমরা যদি এই প্লাসের জায়গায় মাইনাস নিই তাহলে কিন্তু আমরা এই কস বিটাটাকে পরে লিখবি এবং সাইন বিটাকে আগে লিখতে পারি অর্থাৎ সাইন স্কোয়ার বিটা বাই কস বিটা ইন্টু সাইন বিটা মাইনাস কস বিটা এই প্লাসের জায়গায় আমরা মাইনাস লিখবো আমরা উপরেও পরিবর্তন করতে পারি অথবা নিচেও পরিবর্তন করতে পারি যে কোনো একটা জায়গায় আমাদের পরিবর্তন করতে হবে আবার উভয় জায়গায় পরিবর্তন করলে কিন্তু আমাদের হবে না যেখানে আমাদের প্রয়োজন শুধু সেই ক্ষেত্রেই আমরা পরিবর্তন করতে পারি তাহলে এক্ষেত্রে সাইন বিটা কিন্তু এই অর্থাৎ সাইন বিটাটা আগে চলে আসবে এবং মাইনাস কসবেটা পরে আসবে অর্থাৎ আমরা পরিবর্তন করেছি এই নয় যে তার মানের পরিবর্তন হয়েছে তো আমরা যদি গুণ করি তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে সাইন বিটার আগে প্লাস তাহলে প্লাস আর মাইনাসে মাইনাস সাইন বিটা এখানে কিন্তু সে মাইনাস সাইন বিটাই ছিল আবার এই মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে তো প্লাস কসবেটা এখানে কিন্তু কসবেটাই ছিল অর্থাৎ আমরা পরিবর্তন আমাদের প্রয়োজন সুবি অনুযায়ী আমরা পরিবর্তন করেছি কিন্তু মানের পরিবর্তন ঘটায়নি এখন আমাদের প্রশ্ন আসতে পারে কেন আমরা এটা করলাম কারণ আমাদের এটা করার কারণে লসকু করতে অনেকটাই সহজ হবে তো আমরা যদি লসকু করি তাহলে এক্ষেত্রে আমাদের লসকুটা আসবে প্রথম যে ভগ্নাংশের যে হরটা আছে সেটা আমরা বসিয়ে দিব মানে কস বিটা ইন্টু সাইন বিটা মাইনাস কস বিটা তো এবার আমরা দ্বিতীয় ভগ্নশেরটার দিকে একটু তুলনা করি হরের ক্ষেত্রে সাইন বেটাকে এক্ষেত্রে নেওয়া হয়েছে না তো সাইন বেটা আমরা ডান পাশে না নিই আমরা একটু বাম পাশে নিলাম যে কোনো পাশে নিলেই হবে আমাদের এক্ষেত্রে মানের কোনো পরিবর্তন হবে না এবার সাইন বেটা মাইনাস কসবেটা আমরা দেখতে পাচ্ছি যে নেওয়া হয়ে গেছে কিন্তু যদি কসবেটা মাইনাস সাইন বেটা থাকতো তাহলে কিন্তু আমাদের আবার নিতে হতো তো এক্ষেত্রে একটু জটিলতার সৃষ্টি হতো এই জন্য আমরা এই মাইনাসের পরিবর্তনের কারণে এই ক্ষেত্রেও চিহ্নটার পরিবর্তন হয়েছে তো এবার আমরা এই লসাগুর সাথে এই ভগ্নাংশের হরের কোনটার অভাব রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে সাইন বেটার অভাব রয়েছে সুতরাং এই ছাইন বেটা আমরা আবার লবের সাথে গুণ করে তো লব সাইন স্কোয়ার বেটা ছিল আর আমরা আরেকটা সাইন বেটা দিচ্ছি যার কারণে আমাদের হয়ে যাচ্ছে সাইন কিউ বেটা মাইনাস এবার আমাদের এই ভগ্নাংশের হরের সাথে আমাদের এই লসাগুটা তুলনা করে দেখতে পাবো যে এই ভগ্নাংশের হরে আমাদের কসবেটা নাই সুতরাং এখানে কসবেটাটার অভাব যার কারণে আমরা লবের সাথে যদি কসবেটাটা দিয়ে দিই তাহলে এখানে ছিল দুইটা কসবেটা আর আমাদের দিচ্ছি একটা কজবেটা যার কারণে আমাদের এক্ষেত্রে হচ্ছে কস কিউ বেটা তো এবার আমাদের উপরে সাইন বেটাকে যদি এ ধরি এবং কসবেটাকে যদি বি ধরি তাহলে এ কিউ মাইনাস বি কিউয়ের সূত্র পড়ছে তো এ কিউ মাইনাস বি সূত্র হিসেবে আমরা লিখতে পারি এ মাইনাস বি ইন্টু এই স্কোয়ার প্লাস অর্থাৎ সাইন বেটা কসবেটা প্লাস কস স্কোয়ার বেটা আমাদের হরে যেটা আছে সেটাকে বসিয়ে দিব সাইন বেটা ইন্টু কসবেটা ইন্টু সাইন বেটা মাইনাস কসবেটা এবার আমরা দেখতে পাচ্ছি যে লবে সাইন বেটা মাইনাস কসবেটা আছে আবার হরেও কিন্তু সাইন বেটা মাইনাস কসবেটা আছে সুতরাং এইটা এই অংশটা এবং এই অংশটা আমাদের কেটে যাচ্ছে এবং এই যে সাইন স্কোয়ার বেটা আর এই যে কজ স্কোয়ার বেটা এই দুটো একটা সূত্র পড়ে তো আমরা জানি সাইন স্কোয়ার বেটা প্লাস কজ স্কোয়ার বেটা যার মান হলো ওয়ান প্লাস এক্ষেত্রে আমাদের থাকছে সাইন বেটা ইন্টু বেটা কস বেটা বাই আর নিচে থাকছে আমাদের তথা হরে থাকছে বেটা ইন্টু কস বেটা তো এবার আমরা এই অংশটিকে আলাদা আলাদা করে দিব অর্থাৎ এই প্রদত্ত ভগ্নাংশে যে হরটা আছে হরটাকে দুটো অংশে আমরা ভাগ করে দিব তথা ওয়ান বাই সাইন বেটা ইন্টু কস বেটা প্লাস সাইন বেটা ইন্টু বেটা বাই সাইন বিটা ইনু কস বেটা এবার আমরা এই অংশটিকে একটু নিম্নলিখিতভাবে করা যায় অর্থাৎ অন বাই সাইন বেটা ইন্টু বাই কস বেটা আমরা লিখতে পারি কেননা এই পরস্পর এই দুটো ভগ্নাংশ গুণ আকার আছে যার কারণে ওয়ান আর ওয়ান গুন করলে অনই হবে এবং সাইনার সাইন বেটা এবং কসবেটা গুন করলে সাইনবেটা কসবেটাই আমরা পাব প্লাস এবার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে যে সাইন বেটা এবং সাইন বেটা কেটে যাচ্ছে কস বেটা কস বেটা কেটে যাচ্ছে যার কারণে আমরা পাবো শুধু ওয়ান এবারে আমরা অন বাই সাইন বেটার সূত্র হিসেবে জানি কোসেক বেটা ইন্টু অন বাই কস বেটার সূত্র হিসেবে জানি সেক বিটা আমাদের সাথে দেখে যাচ্ছে প্লাস ওয়ান এবার আমরা একটু ডান পক্ষের দিকে তাকাবো তো আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে সেক বেটা আগে এবং কোসেক বেটাটা পড়ে তাহলে আমরা এই লাইনটাকে সাজিয়ে লিখবো ডান পক্ষের নেই প্রথমে আমরা সেক বিটা লিখবো এবার তারপরে কোশেক বিটাটা লিখবো কোশেক বিটা এবং সাথে আমাদের থেকে যাচ্ছে প্লাস ওয়ান তাহলে এটাই আমাদের ডানপক্ষ তো পরিশেষে আমরা লিখতে পারি বামপক্কের জায়গায় আমরা পক্ষ বসাবো অর্থাৎ পি বাই ওয়ান মাইনাস কিউ প্লাস কিউ বাই ওয়ান মাইনাস পি সমান পক্ষের জায়গায় ডানপক্ষ বসাব অর্থাৎ সেক বেটা ইন্টু কোশেক বেটা প্লাস ওয়ান যেহেতু প্রমাণ করার কথা বলা হয়েছিল সুতরাং এটা আমাদের প্রমাণিত গ আর সমান অন বাই এ হলে প্রমাণ করো যে কর থিটা সমান টু এ বাই এই স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে আমাদের উদ্দীপক থেকে অবশ্যই আর এর মানটা ব্যবহার করতে হবে তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি দেওয়া আছে আর সমান সেক থিটা মাইনাস টেন থিটা এবার আমাদের প্রশ্নেও কিন্তু একটা আর এর মান দেওয়া আছে তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি আবার আর সমান ওয়ান বাই এ বা এইবার এই এর জায়গায় আমরা এখন আর এর মানটা বসাবো সেক থিটা মাইনাস টেন থিটা সমান ওয়ান বাই এ আমরা এই লাইনে কী করেছি মান বসিয়েছি তাহলে এক্ষেত্রে আমরা লিখে দেবো মান বসি তাহলে অতএব সেক থিটা মাইনাস টেন থিটা সমান ওয়ান বাই এ এক্ষেত্রে আমরা শক্তিটা মাইনাস ট্যান্থিটার একটি মান পেলাম কিন্তু আমরা বাম পক্ষে দেখতে পাচ্ছি এক্ষেত্রে কর্তিটা দেওয়া আসে অর্থাৎ এই দুইটা পদ থেকে আমরা একটা পদে পরিণত করব তো দুইটা পদ থেকে যখন আমরা একটা পদে পরিণত করার চেষ্টা করব। তাহলে ক্ষেত্রে আমাদেরকে এই যে সেক্তিটা মাইনাস ট্যান্থিটা আছে তাহলে আমাদের এই সেক্তিটা প্লাস ট্যান্থিটার একটি মান নির্ণয় করবো এক্ষেত্রে সেক্তিটা প্লাস ট্যান্থিটা এর মান নির্ণয়ের জন্য আমরা ত্রিকোণমিতিক অনুপাতের একটি সূত্র জানি সেটি হলো সেক স্কোয়ার থিটা মাইনাস টেন থিটা সমান ওয়ান এবার এই সেক থিটাকে আমরা যদি এ ধরি এবং টেন থিটাকে যদি বি ধরি তাহলে আমাদের এটি সূত্র পাচ্ছি এই স্কোয়ার মাইনাস বি তো স্কোয়ার মাইনাস সূত্র হিসেবে আমরা জানি এ প্লাস বি এ বি সমান যেহেতু আমাদের ডান পক্ষ অন আছে আমরা ডানপক্ষে অন লিখলাম বা সেক থিটা প্লাস টেন থিটা এটার মান কিন্তু আমাদের এক নম্বর সমীকরণে পেয়েছি অর্থাৎ ওয়ান বাই এ সমান আমাদের ডানপক্ষ আছে ওয়ান বা সেক থিটা প্লাস টেন থিটা সমান ওয়ান বাই এ আমরা ডান পাশে পাঠিয়ে দিলে এটা উল্টে যাবে তথা ওয়ান ইন্টু এ বাই ওয়ান হবে আমাদের তাহলে আমরা অতএব সিক্স থিটা প্লাস টেন থিটা এর মান পেলাম একে এ তো এটাকে আমরা এখন দুই নম্বর সমীকরণ রূপে বিবেচনা করি এখন আমরা সমীকরণ এক এবং সমীকরণ এই দুই ব্যবহার করে এই যে পামপক্ক কট থিটার মানটা আমরা কিন্তু নির্ণয় করব তো যেহেতু কর্থিটার মানটা নির্ণয় করবো সুতরাং আমরা এই যে ট্যান থিটাকে রাখতে চাই তো ট্যান থিটা রাখলে আমরা সহজে কিন্তু করথিটা পাবো আর যদি সেক থিটা রাখি তাহলে কিন্তু একটু অনেকটা জটিলতার সম্মুখীন হতে হবে তাই আমরা সমীকরণ দুই থেকে একটা আমরা বিয়োগ করব করলে আমরা ট্যান থিটা পাবো এবং ট্যান থিটার থেকে কর্তিটা পাবো তাহলে এখন আমরা সমীকরণ দুই থেকে এক বিয়োগ করি আমরা জানি বিয়োগের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন করতে হয় অর্থাৎ প্লাস সেক্তিটা ছিল আমাদের মাইনাস সেক্তিটা হবে মাইনাস টেন থেটা ছিল আমাদের প্লাস টেন থেটা হবে এবং এক্ষেত্রে প্লাস ওয়ান বাই এ ছিল আমাদের মাইনাস ওয়ান বাই এ হবে এরপর যদি আমরা সেক্তিটার আগে প্লাস এবং এই সেক্তিটার আগে মাইনাস তা সেক্তিটার থেকে সেক্তিটা বিয়োগ করলে আমাদের থাকছে না টেনথের আগে প্লাস এবং টেন থিটার আগেও প্লাস একই রকম চিহ্নবিধি আমাদের যোগ করতে হবে টু তো এই ক্ষেত্রে আমরা পাবো টু টেন থিটা সমান এখানেই রয়েছে এ এবং এখানে রয়েছে মাইনাস ওয়ান বাই যেহেতু দুই জাতীয় রাশি সুতরাং এখানে আমাদের যোগ বা বিয়োগ করা সম্ভব না আমরা পাশাপাশি বসিয়ে দিব অর্থাৎ এ মাইনাস ওয়ান বাই এ হবে তাহলে এক্ষেত্রে টু ট্যান থেকে থাকলো সমান আমরা এক্ষেত্রে লসাগু করছি এ লসাগু হবে যেহেতু এর নিচে কেউ নয় সরাসরি লসাগুটা এর সাথে গুণ হবে এ আর এ গুণ করলে এই স্কোয়ার হবে মাইনাস যেহেতু এই লসাগুকে এই ভগ্নাংশ হর দিয়ে আমরা ভাগ করব অন হবে সেই অন আবার লবের সাথে গুণ করলে অনেককে অন হবে এই টুটা ট্যানের সাথে যেহেতু গুণ আকার ছিল সুতরাং আমাদের ডান পাশে যদি যাই তাহলে কিন্তু অবশ্যই ভাগ হয়ে যাবে যার কারণে ভাগ মানে এই যে ট্যুর সাথে এর সাথে গুণ হবে নিচে যাবে টু এ তো যেহেতু আমাদের কর্তিটা বামপক্ষে ছিল কর্তিটা সুতরাং এখান থেকে আমরা কর্তিটা নির্ণয় করার জন্য আমাদের কিন্তু যে ট্যান থিটার নিচে একটা ওয়ান আছে এটাকে আমরা ঘুরিয়ে দেব। তার মানে বা এর নিচে একটা মনে মনে এক ছিল তো এটা ঘুরে গেলে ওয়ান বাই ট্যান থিটা আমরা পাবো তো যেহেতু এই পাশে ঘুরে গেছে সুতরাং এই পাশে আমাদের ঘুরে দেবে এটাকে বলে ব্যস্তকরণ করে তাহলে এক্ষেত্রে টু এ বাই এই স্কোয়ার মাইনাস ওয়ান হবে তো ওয়ান বাই টেন থিটার মান হলো কর থিটা এবং এক্ষেত্রে রয়েছে টু এ বাই এই স্কোয়ার মাইনাস ওয়ান তো এবার আমরা এখন প্রমাণের দিকে একটু তাকাবো দেখি আসলে প্রমাণের সাথে মিলেছে কিনা হ্যাঁ আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের প্রমাণের সাথে সম্পূর্ণটাই মিলেছে সুতরাং এক্ষেত্রে আমরা লিখে দিতে পারি প্রমাণিত তো আজ এই পর্যন্তই সকলের প্রতি রইল অনেক অনেক শুভকামনা ধন্যবাদ সকলকে এতক্ষণ ম্যাথ স্টাডির সঙ্গে থাকার জন্য